আজকে সরি, গলাটা খারাপ আছে। তবে তোমাদের সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। অনেকে দেখি গরিব মানুষদের অনেক সাহায্য করেন। আমি আবার পশু প্রেমী, তো আমার বাড়িতে 12খানা, আপাতত এখন 12খানা বিড়াল আছে। বেড়েও যায়, মাঝে মাঝে কমে যায়, এরকম আর কি। কেউ চলে যায়, কেউ থাকে বা মারা যায়, এরকম। তো আপাতত 12খানা বিড়াল আছে, একটা কুকুর আছে। আর রাস্তার কুকুরকে খাওয়াই, গরু এলে গরুকেও গাজর আনা থাকে, গাজর খাওয়াই। তো অফিস করছি, তাই ওইদিকে তাকিয়ে আর কি বলছি। তো অনেকে অনেকে এইসব বলে থাকেন যে পশুদের খাইয়ে কী হবে, মানুষকে খাওয়াও। আমি ছোট কতগুলো উদাহরণ দিতে চাই। আমি একজনকে, একজন অসুস্থ হওয়ার পর, আমি নাম তো কারোর বলতে পারবো না, কিন্তু মানে বাকি সব বলবো। তো আমি একজন গরিব মানুষ, যে যাকে আমি অসুস্থ হওয়ার পর 10,000 টাকা দিয়ে সাহায্য করি অপারেশনের জন্য। তার অপারেশন হচ্ছিল, সত্যি সত্যি হচ্ছিল। তো সেটা সাহায্য করার পরে পরবর্তীতেও যখন আসে কাজে আমার বাড়িতে, তো আমি তাকে রাগ হয়ে দুটো কথা শুনিয়েছিলাম। তো সে কাজ ছেড়ে চলে যায়, এই কথা যে আমি কাজ করব না। ওর হাতে কিন্তু আর কোনো কাজও ছিল না। তো ব্যাপারটা কি হলো, তারা কিন্তু মানে তাদের কাজের প্রয়োজন নেই। আমি যেমন এই যে সারা রাত বসে অফিস করছি, আমার মানে এই যে নাইট, পুরো রাতটা, ভোর 5টা পর্যন্ত আমি অফিস করি, কর্পোরেটের অফিস। এই যে আমরা মধ্যবিত্তরা, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলো, আমরা চরম খাটা খাটনি করে, হ্যাঁ, সারা জীবন পড়াশোনা করে, মাস্টার্স অবধি পড়াশোনা করেছি, বা অনেকে বিএড করেছে বা পিএইচডি বা যাই হোক, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলো প্রচণ্ড কষ্ট করে পড়াশোনা করেছে, তারপরে গিয়ে হয়তো একটা চাকরি করছি বা কিছু কামাই করছি, যে তাও তাও সারা রাত কষ্ট করছি, বা যারা সারাদিন কাজ করে তারা সারাদিন কাজ করছে। তো সেই সবের মূল্য মানুষ যতটা না দেয়, গরিব মানুষকে দেখলে কিন্তু মানুষ তার চেয়ে অনেক বেশি মূল্য দেয়, তাই তো? এবার আরেকটা কথা বলি, আমাদের যে এনজিওটা তৈরি হচ্ছে গ্রামে, সেখানে তো বাউন্ডারিটা হয়েছে আর গেটটা তৈরি হচ্ছে, গেটটা পুরোপুরি তৈরি হয়নি। তো ভেতরে কতগুলো পিলার রাখা ছিল, মানে একটা সৎ কাজে, একটা মহৎ কাজে ব্যবহার করার জন্য জিনিসগুলো আনা হয়েছিল, সেটাকেও এরা ছাড়লো না, সেটাকেও এরা চুরি করে নিয়ে চলে গেল পিলার কটা। আমাদের নিজস্ব খরচায় আমরা এনজিওটা বানাচ্ছি, আমি আর বাবা। আমার দিভাইয়ের ইচ্ছে অনুসারে, আমার দিভাই পৃথিবীতে নেই, হ্যাঁ, তো দিভাইয়ের ইচ্ছে অনুসারে এটা করা হচ্ছে, একটা মহৎ উদ্দেশ্য, সেটাও এরা চুরি করে নিয়ে চলে গেল। গরিব মানুষ হেল্প করা উচিত। আরও বলি, আমার এক আত্মীয়, সে নাকি বাড়ি ভাড়াই দিতে পারে না, এতটা তার কষ্ট। বাড়ি ভাড়া দিতে পারে না, কিন্তু পুজোর সময় 2,000 টাকার শাড়ি কিনতে পারে, 1,000 টাকার জামা কিনতে পারে, কিন্তু বাড়ি ভাড়া দিতে পারে না। এবার তার গল্পটা কি, প্রায় দিনই এসে 200 টাকা দে, 500 টাকা দে, 300 টাকা দে, 400 টাকা দে, 1,000 টাকা দে, আজকে 1,000, 2,000 দিয়ে দেবো, দিয়ে দেবো, কিন্তু আজ অবধি আমি একটা টাকাও পাইনি। আজ অবধি আমি একটা, ওই ওই যে মায়া দয়াটা ছিল না, ওই যে গরিবকে সাহায্য করা, বা না সত্যি ওর দরকার সাহায্য করি, কিন্তু ওই যে দিলাম, ওই যে মানে রেকারিং ডিপোজিট উইদাউট রিটার্ন আমি দিলাম, ঠিক আছে? তো দিতে দিতে থাকছি, দিতে থাকছি, কিন্তু ফেরত দেয় না। আমি বলি একটা কথা, একটা ছোট্ট উদাহরণ। একবার বলে যে আয় আমরা পিকনিক করব। তো তখন আমার দিভাই জীবিত ছিল, আমরা যাই মহালয়ার আগের দিন। যার পরে আমার দিভাইকে বলে 1,000 টাকা ধার দে, আমি দিয়ে দেব। সে 1,000 টাকা দিয়ে আমাদেরকে মাংস ভাত খাওয়ায়, কিন্তু আজ অবধি সেই টাকাটা দেয়নি। আমার দিভাই তো এখন পৃথিবীতেই নেই। তো এইবার আমার দিভাই তারপর খুব রাগ হয়, বলে যে ওই 1,000 টাকা দিয়ে আমি আর আমার বুনু তো রেস্টুরেন্টে খেতে পারতাম, আমি কেন তাহলে ওর বাড়ি গেলাম আমি, তাই না? সেটা ছেড়ে দাও। আরেকজন আমার নিকটাত্মীয়র কথা বলি, আমার মা তার জন্য কি করেনি। আমার দিভাই তার বাড়ির কেবলের বিলটা দিত, কেবল লাইনে, কারণ ও বিল দিতে পারে না। আমার দিভাই তাকে এখনও যে ফোনটা আজ অবধি ইউজ করে, হ্যাঁ, সেই ফোনটা কিন্তু আমার দিভাইয়ের দেওয়া ফোন, পৃথিবীতে নেই আজকে যে মানুষটা। যে চশমাটা পরে, সে চশমাটাও আমার দিভাইয়েরই বানিয়ে দেওয়া। আর বাকি তো আমি বলে শেষ করতে পারবো না, মানে এই যে পান সুপারি থেকে শুরু করে খাওয়ার দাওয়ার, ডিম, পাউরুটি, হাবি জাবি, টাকা পয়সা, এভরিথিং এভরিথিং আমার মা করতো আর কি। তো সেই মানুষটা আজকে আমাদের একবারও খোঁজ খবর নেয় না। সে এসেছিল, এসেছিল কবে, যখন একটা আমাদের মধ্যে একটা জমি নিয়ে চলছিল ব্যাপার, সেটা
আমি লড়াই করে পাইয়ে দিয়েছি ওকে, আমি নিজেও নিজেও পেয়েছি সেটা অধিকারটা। তো সেই অধিকারটা পাওয়া হয়ে যাওয়ার পর থেকে একটা ফোন কলও করেনি, বাড়ি পৌঁছেও কোনো খবর দেয়নি। এই হলো এই এই হলো গরিব মানুষ। আরেকটা কথা বলি, আরেকজন গরিব মানুষ আমার একটা ফোনই তুলে নিয়ে চলে গেছিলো। আমার কাছে 3খানা মোবাইল ফোন আছে, স্মার্টফোন তো, অবশ্যই সেগুলো একটা আমার দিভাইয়ের দেয়া, একটা রুদ্রর দেয়া মানে আমার বয়ফ্রেন্ডের দেয়া, আরেকটা বোধহয় হ্যাঁ আরেকটা আমার আগের ফোন। তো যাই হোক, এগুলো আমার কাছে খুব মূল্যবান ফোন, কারণ মানুষে আমাকে দিয়েছে ফোনগুলো। আমার অত ক্ষমতা ছিল না আমি ওইভাবে চট করে একটা ফোন কিনে ফেলবো, আমাকে দিয়েছে আমার দিভাই, আমাকে প্রচুর দিত, আজও ও আমার সাথে আছে মনে করি। তো একটা ফোন, একজন গরিব মানুষের কথা বলছি, আমার বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছিল, সেটাকে আমি কী করে ফেরত আনিয়েছি এই বুদ্ধিটা বলি। আমার বাবা তার বাড়ি যায়, তাকে ঠিক করে বলা হয় যে ওই ফোনটাতে ওর মেইল টেইলগুলো আছে অফিসের, না হলে আমরা এত হতভাগা মানুষ, দুটো মানুষকে হারিয়েছি, ওটা না পেলে নির চাকরি থাকবে না, এইসব এইসব, তোমরা এসে খুঁজে দিয়ে যাও। তো এসে খুঁজে দিয়ে যাও বলে যদি ফোনটা রেখে যায়, ওই আশায় কিন্তু বাবা গিয়েছিল। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড, মানে সত্যি ও এসে ফোনটা রেখে গেছে ওই জায়গাটাতে, এই দোতলার একটা ঝুড়িটাতে নাকি ও খুঁজে পেয়েছে ফোনটা, যেখানে আমি কিন্তু বহুবার খুঁজেছি, সেখানে কিন্তু ফোন ছিল না। তো আরও কি বলবো, জীবনে রিজার্ভেশন তো কখনো ছিল না, আমি জেনারেল কাস্ট, ঠিক আছে, কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে কখনো কিন্তু কম টাকায় কখনো ফিল আপ করিনি, কখনো কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী কী কী সব হয় সেই সব টাকাগুলো, বা ওই যে মোবাইল কী কী সাইকেল ফাইকেল আজকাল দিচ্ছে, কিছুই কিন্তু কখনো পাইনি। তারপরে যে ঘর বানায় ছাদ দেয় ওই টাকা, তারপর আরও সব কী কী যেন আছে, সেইগুলো কিন্তু কখনো জীবনে পাইনি। হ্যাঁ, এবার না মানে না পেতে না পেতে আমার আমার একটা এক্সপেকটেশন সবসময় আমার মনের মধ্যে কাজ করে, ও তার চেয়ে বড়ো কথা আমরা APL, আমরা রেশন পাই না, আমিও পাই না, আমার বাবা আমার ফ্যামিলির কেউ কোনো দিন আমরা চাল ডাল তেল নুন কিছুই পাই না রেশনে, ঠিক আছে, নন সাবসিডাইজড আমাদের। তো এবারে ঘটনাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, মানুষ পেতে পেতে না মানুষের জিব্বা লম্বা হয়ে যায়, মানে মানুষের যে লোভটা সেটা বেড়ে যায়, তারা মনে করে মানে ওর তো আছে দেবে না কেন, ও আমার পাওয়াটা আমার অধিকার, এরকম ধরনের একটা ভাবতে থাকে, রেশন কেন দেবে না, টাকা কেন দেবে না, অমুক তমুক সমস্ত ভিক্ষাগুলো কেন দেবে না, আর এটা তো পিলারগুলো তো পড়েই আছে, তুলে নিয়ে যাই, কী আছে তাতে, হ্যাঁ আছে তো ওদের, দেবে না কেন, এইরকম ধরনের মেন্টালিটি মানুষের মধ্যে গ্রো করেছে। মানুষের মধ্যে বলা ভুল, মধ্যবিত্ত এখনও খেটে খায়, মধ্যবিত্ত এখনও ভীষণ ভীষণ কষ্ট করে, আজও এই যে কষ্ট করে আমরা এইভাবে চাকরি করে চলি, আমার বাড়িতে যা কিছু করা আমার বাবার করা, আর বাকি আমি আমার দিভে যেটুকু পেরেছি আমার বাড়ির জন্য আমরা করেছি। তো হ্যাঁ, তার জন্য না প্রচণ্ড প্রচণ্ড দিনরাত পড়াশোনা করেছি, আমি মাধ্যমিকে হলদিবাড়ি ব্লকে ফার্স্ট পজিশন পাওয়া একটা মেয়ে, তাহলে কি পরিমাণে আমাকে পড়াশোনা করতে হয়েছে সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবারে আপনারা বলুন তো, এরপরও এত বেইমানি, আর আরেকটা কথা বলি, আরেকজনের কথা বলছি, তার অবস্থা খুব একটা ভালো না, তবে সে শিক্ষিত মানুষ, 6 মাস আগে থেকে টাকা নিয়েছে, টাকা কিছুতেই দেয় না, আজকে নেব কালকে দেবো, অমুক করবো তমুক করবো। এটা যে শুধু আমার সাথে হয়েছে সেটা না, এটা আমার বাবার সাথেও হয়েছে, একবার ল্যাপটপ নিচ্ছে, ল্যাপটপ ফেরত দিতে 1 মাস লাগিয়ে দিচ্ছে, আমি রোজ চাইছি, মানে একটা ছ্যাঁচড়া মানুষ যেভাবে চায় না, আমি ওইভাবে ছ্যাঁচড়ার মতন চাইছি, আমি আজকে বাড়িতে নেই, বাইরে আছি, শেষ অবধি আমার এটা বলতে হয়েছে যে হয় আমাকে দাও না হলে আমি তোমার বাড়ি যাচ্ছি, তারপরে আমি জিনিসটা পেয়েছি আর কি। মানে আমি জানি না এদের কী মনে হয়, আমি জানি না এরা ভাবে হয়তো আমাদের কোনো খাটনি করতে হয় না, আমরা এমনি এমনি সব কিছু পাই, মানে এরা হয়তো এরকমই ভাবে। তো দ্যাটস ওয়াই আমি পশুপ্রেমী, দ্যাটস ওয়াই আমি করতে করতে করে ওই লেবু চিপতে চিপতে তেতো হয়ে যায় না, আমার অবস্থাটা সেই রকম। মানে আমি বহু মানুষকে দেখলাম, তো মানে এটা আমার মায়ের সাথে হয়েছে, বাবার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, আমি তো মানে মা দিভাই চলে যাওয়ার পরে যখন সংসারের মানে বিভিন্ন জিনিসগুলো দেখা শুরু করলাম, তখন দেখলাম আমার বিড়ালের মাছটা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, মানে আমার বিড়ালের মাছেতে, আমার বিড়ালের 1 কেজি 200-300 মাছ আনা হয় প্রতিদিন, আমি খাই বাবা খাক না খাক, আমার বিড়ালের জন্য আনা হতো, সেখান থেকে পর্যন্ত সেই 1 কেজি মাছের থেকে একদিন তো এমন অবস্থা
যে আমার বিড়ালে শুধুমাত্র একটা মাথা পড়ে রয়েছে আর মাছ কিচ্ছু নেই, মানে কি পরিমাণে ওইটার থেকেও চুরি হয়। এরপরও এদের উপর দয়া করতে নাকি দয়া করা উচিত বা কিছু মানুষের সেবা করা উচিত, পশুর সেবা কেন করব, কেন করব না বলুন তো, কেন করব না? ওই তো আমার লালুটা আছে, সারা সারা রাতটা আমার পাশে শুয়ে কাটাবে, আমি কতবার নিচে যাব ও আমার সঙ্গে রাত্রিবেলা নিচে যাবে, কারণ আমি অফিস করতে থাকি, আমি জেগে থাকি, ও আমার সঙ্গে নিচে যাবে, আমার পাহারা দেবে, দেখবে আমি ঠিক আছি কি না আছি, কীরকম আছি। সকালবেলা আমার সঙ্গে একটা বিড়াল শুয়ে সকালবেলা উঠে না আমাকে এই হালকা করে এইভাবে ডাকে, আমি যদি না উঠি আমার মুখের সামনে গিয়ে এইখানটায় এসে ডাকে, মানে কেন ওদেরকে ভালোবাসবো না বলুন তো? আমি জানি না কাদের ওদের প্রতি ভালোবাসা আসে না। রাস্তায় একটা কুকুরের বাচ্চা হয়েছিল, তো কি বড় জোর খেতে দিতাম, হ্যাঁ কি করতো, মানে আমরা গলি দিয়ে যখন আমি বা বাবা কেউ ঢুকবে না ওকে ডাকতে হবে না, ও দৌড়ে দৌড়ে এসে লেজটা টুকটুক 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 করে নাড়তে নাড়তে চলে আসবে। বেশ, ওরা এত কিছু বোঝে না, ওরা এত স্বার্থপর নয়, ওরা এত স্বার্থ বোঝে না, ওরা শুধু দুটো খেতে চায়, শুধু দুটো খাবার বোঝে। আর সত্যি কথা বলতে বাবা বলতে মানে বাবা ছাড়া তো পৃথিবীতে আমার কেউ আপন আর নেই। তো যারা অন্যকে জ্ঞান দেন যে পশুর সেবা কেন করেন, মানুষের সেবা কেন করেন না, তারাও হয়তো মানে তারা কেন পশু সেবা করেন আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সেবা করার বদলে সেবা চাইনি, আমি সেবা করার বদলে মেন্টালি অন্তত পক্ষে পাশে থাকা বা দুটো খোঁজ নেওয়া বা আমার দরকারে আমার পাশে দাঁড়ানো, সেটা টাকা পয়সা দিয়ে না হোক, সেটা মানসিকভাবে হতে পারে, সেটা চেয়েছি, কিন্তু সেটা আমি কারোর থেকে এই সো কল্ড গরিব মানুষের কাছ থেকে আমি পাইনি। তো এইটাই আমার বলার ছিল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ সো মাচ।